হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানভীর, আপনারা দেখছেন তানভীর টেকনোলজি। অনেকে লক্ষ্য করবেন যে আমাদের জনপ্রিয় যে অ্যাপটি আছে, দীর্ঘ 4 থেকে 5 বছরের সময় ধরে একটি অ্যাপ চলছে যেটির নাম হলো রিং আইডি। এই রিং আইডি কিন্তু এখন আজকে থেকে প্লে স্টোরে পাওয়া যাচ্ছে না একদমই। তো আপনাদের একটু পরে আমি দেখাবো যে রিং আইডি প্লে স্টোরে যে নেই। তো আমি মনে করেছিলাম এই রিং আইডিটি অনেক আগেই প্লে স্টোর থেকে চলে যাবে, কিন্তু মানুষের বুঝতে বা অনুমান করতে একটু দেরি হয়ে গেছে। আমি অনেক আগেই বলে দিয়েছি যে রিং আইডি আমাদের কিন্তু পেমেন্ট করছে না। আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিয়েছিলাম যে আমি রিং আইডি তার কাজ করব না, আমি রিং আইডি থেকে একদম বাদ করে দিলাম। কারণ আমার রিং আইডির মধ্যে যদি আমরা আমার অ্যামাউন্টটা দেখতে যাই, তো আমার অ্যামাউন্টে কিন্তু এখনও দেখতে পারবো যে আমার রিং আইডিতে এখনও কিছু টাকা আছে, আমি ওই টাকাটি পাইনি। এরপর আমি এটার মধ্যে থেকে একবারে চলে গেলাম যে রিং আইডিতে আমি আর থাকবো না। তো এখানে দেখতে পাবেন যে ফ্রি ক্যাশ যে অপশনটি আছে, এই ফ্রি ক্যাশের মধ্যে আমার আছে। তো এখন তাদের সার্ভার ডাউন বলে একটু লেট করছে। তো আমরা এই ফ্রি ক্যাশের মধ্যে গেলে আমরা দেখতে পাবো যে এখান থেকে আমি কিন্তু ইনকাম করেছিলাম 352 টাকা। শুধু 352 টাকাই না, এখান থেকে আমি অনেক টাকা ইনকাম করেছিলাম এবং সেগুলো আমি ক্যাশ আউট করেছিলাম। লাস্টের শেষের যে ইনকামগুলো সেগুলো আমি অনেকবার উইথড্র করার চেষ্টা করেছি, কিন্তু তারা আমাকে ডিনাই করে দিয়েছে, মানে আমাকে তারা পেমেন্টগুলো করেনি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে আমার যদি সামারিতে যাই, সামারিতে গেলে আমরা দেখতে পাবো যেখান থেকে আমার ইনকামগুলো কীভাবে করেছিলাম। দেখতে পাচ্ছেন যে কতগুলো ইনকাম করেছিলাম, সবগুলো রেফার ইনকাম করা, আমার 20 টাকা করে রেফার ইনকাম করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি পেমেন্ট নিয়েছিলাম এখান থেকে 2 বার। এরপর আরও ইনকাম করার চেষ্টা করেছিলাম, কিন্তু এখানে দেখছিলাম যে রেফার কমিশন অফ করে দিচ্ছে তারা, প্লাস তারা এখানের মধ্যে থেকে মানে টোটালি বলা চলে যে আমার উইথড্রটা করতে পারেনি। তারপর আমি এখান থেকে আনইনস্টল করে দিই, এবং আমার রিংবিট মোটামুটি অনেক রিংবিট ছিল, তো আমি রিংবিটগুলো আমার মাইনাস হয়ে যায়। তার কারণ এখানে রিংবিটে বলে দিয়েছে যে 15 দিনের মধ্যে একবার যদি আমি না ঢুকি তাহলে আমার রিংবিটগুলো চলে যাবে। আর এখানে খালি তারা সময় বাড়াচ্ছে 1 অক্টোবর, এই অক্টোবর, সেই অক্টোবর, কিন্তু তারা এটার কোনো নামই নেই। ঠিক আছে, মানে আমি যতদিন ছিলাম ততদিন শুধু বাড়াতেই ছিল। তো আমরা এখন সরাসরি প্লে স্টোরে যাই। প্লে স্টোরে যেয়ে আমরা রিং আইডি লিখে সার্চ করি। আমরা রিং আইডি লিখে সার্চ করলে কিন্তু আমরা রিং আইডির কোনো অস্তিত্বই পাবো না। এখানে কিন্তু আমরা রিং আইডির যে অ্যাপ্লিকেশনটা যে ছিল সেটা কিন্তু আমরা এখানে পাচ্ছি না। আর এই রিং আইডিটা আমি 2-3 দিন আগে আমি এটা ডাউনলোড করেছিলাম, ইনস্টল করেছিলাম, কারণ আমি দেখতে চাচ্ছিলাম যে রিং আইডির এখন অবস্থাটা কী। কারণ আশেপাশে এতটা সমালোচনা চলছে যে রিং আইডির মধ্যে নাকি মানুষ ব্যবসা করছে, প্রচুর পরিমাণে এজেন্ট হয়েছে, এই সেই হাবি যাবি, তো অনেকেই কিন্তু রিং আইডি থেকে অনেকে প্রতারিত হচ্ছে। এবং আমার কথা যে অনেকেই রিং আইডির মধ্যে সাপোজ 50 জন এখানে যদি ইনভেস্ট করে তাহলে তারা কাজ করে 5 জন কি 10 জনের মতো তাদেরকে পেমেন্ট দেয় আর বাকিদেরকে পেমেন্ট দেয় না। এবং রিং আইডিতে অনেকগুলো জবসের ক্যাটাগরি নিয়ে আসছে, তো আমি ভাবলাম যে রিং আইডি মোটামুটি মনে হয় একটা ভালো পর্যায়ে এখন যাবে, কারণ বাংলাদেশের মধ্যে অন্যতম যেহেতু হতে পারে, কারণ রিং আইডি 4-5 বছর ধরে চলছে। এত বছর কোনো অ্যাপ বাংলাদেশে আমি এ পর্যন্ত দেখিনি রিং আইডিটা যতটুকু মানে জনপ্রিয়তা পেয়েছিল। তো রিং স্টোর বানিয়েছে, এরপর রিং আর্ন বানিয়েছে, রিং ক্লাব মেম্বার বানিয়েছে, জবস বানিয়েছে, জবস কমিউনিটি বানিয়েছে, এখানে ফ্রি প্রশিক্ষণ দেওয়ার জন্য কত কী হাবিজাবি বানিয়েছে। কিন্তু আমি মনে করি যে এগুলো আসলে কিছুই লাভ হয়নি। এবং অনেকে এজেন্ট নিচ্ছে এলাকা ভিত্তিক, হ্যাঁ 1500 টাকা, 15,000 টাকা। আমার এক ভাইও আছে, আমি যতটুকু জানতে পেরেছি সে 15,000 টাকা দিয়ে রিং এডিট এজেন্ট হয়েছে। সে প্রতিদিন 300 বা 500 টাকার মতো হয়তো পাওয়ার কথা বা কিছু একটা, কিন্তু এখন মনে হয় সে এটা পাচ্ছে না। এবং এজেন্ট অনেকে আছে এখানে জবস করছে, কাজ করছে অনলাইনে, অনেকগুলো টুকটাক হাবিজাবি কাজগুলো করে দিচ্ছে, কিন্তু তারা এখন পর্যন্ত এই কাজগুলো পাচ্ছে না। তো এই ট্রেনিংয়ে আছে, ট্রেনিংয়ের মধ্যে রেজিস্ট্রেশনের অপশন আমি ক্লিক করেছিলাম, তো এখানে বলছে যে এগুলো এখনও মানে চালু হয়নি, হয়তো শীঘ্রই চালু করবে, এরকম কিছু একটা বলেছে। তো আমি এখনও বিশ্বাস করে উঠতে পারছি না, কারণ আসলে কী দিবে কি না। তো এরপর ব্র্যান্ড প্রমোশনাল রয়েছে, মেম্বারশিপ ফি দেখতেন, মেম্বারশিপ ফি কিন্তু এখানে তারা আর প্রথম মেম্বারশিপ যেটা সেটাই কিন্তু রয়েছে যে 12,000 টাকা, এবং কাজ প্রতিদিন 50টির অধিক কাজ। হ্যাঁ, যদি আমি মেম্বারশিপ নিই এবং আমি এখানে কাজ করে আমার এখান থেকে ইনকামগুলো করতে হবে। এরপর এখানে রয়েছে যে গোল্ড মেম্বারশিপ রয়েছে,
22,000 টাকা এবং কাজ রয়েছে 100টিরও বেশি। হয়তো আপনি এই সবগুলো কাজ টাজ করে হয়তো 500 টাকার মতো হয়তো পেতে পারেন প্রথম মেম্বারশিপে, এবং দ্বিতীয় মেম্বারশিপে 11,000 টাকা বা সরি 100টা কাজের মধ্যে থেকে আপনারা যদি টুকটাক কাজ করে 1,000 টাকার মতো পেতে পারেন। কিন্তু আপনাকে কিন্তু কাজ করেই কিন্তু খেতে হচ্ছে এবং মেম্বারশিপ নিতে হচ্ছে। তো আমি বাই মেম্বারশিপের মধ্যে ক্লিক করলাম, এরপর বলছে সিলভার মেম্বারশিপ, বাই মেম্বারশিপ, তারপর বলেছে যে মোবাইল ইন্টারনেট ব্যাঙ্কিং, এরপর আর্ন ক্যাশ, মানে আপনার ইনকাম থেকে আপনি এখানে ই করতে পারবেন বা এজেন্টের মাধ্যমে আপনি এই রিংআইডি এজেন্টের মধ্যে থেকেও নিতে পারবেন বা আপনার ইনকাম থেকেও নিতে পারবেন, অথবা মোবাইল ইন্টারনেট ব্যাঙ্কিং। মোবাইল ইন্টারনেট ব্যাঙ্কিং বলতে আপনার বিকাশ, রকেট, নগদ, হাবি জাবি যেগুলো আছে সেগুলো আপনারা এগুলোর মধ্যে থেকে এগুলো আপনাকে পেমেন্টগুলো করতে হবে 12,000 টাকা। তো এখানে উল্লেখ করা আছে বাবারে বাবা কতগুলো অ্যাকাউন্ট তারা সিলেকশন করে দিয়েছে এবং ব্যাংকের মধ্যেও ডিটেলস দেওয়া আছে। তো ব্যাংক অনেকগুলো ডিটেলস দেওয়া আছে, তো মানে টাকা নেওয়ার জন্য মানে যত কিছু করতে পারে আর কি তারা এই আর কি। তো আমি মনে করি যে আসলে কারো টাকাগুলো ইনভেস্ট করবেন না বা ওয়েস্ট করবেন না। তো আপনারা কাজ করলে অন্য জায়গায় ইনভেস্ট করতে পারেন, যেগুলো আপনার একদম লাইভ যেগুলো দেখছেন অনলাইন। আসলে এটা এত বছর ধরে চলছে, আমি মনে করেছিলাম যে এটা আসলে বিশ্বস্ত হবে কিন্তু এরকম পর্যায়ে এসে পড়েছে, তো আমি আসলে এখন বিশ্বাস করছি না। তো এখানে রিং স্টোরের মধ্যে অনেক টুকটাক মানে অনেক বড় ধরনের জিনিসপত্র আছে যেরকম মোবাইল, আইফোন, টাইফোন। তো আমি এগুলোর মধ্যে বলবো না যে কারো এখান থেকে নিতে, যদি কম দামে কিছু থাকে, আপনার যদি আর্নিংয়ের কিছু থাকে তাহলে এখান থেকে নিয়ে নেবেন। এবং আমি রিংআইডি থেকে যে টাকা পাইনি এমনও না, আমি টাকা নিয়েছি 200 টাকা করে, 500 টাকা হয়তো নিয়েছিলাম, তো 200 200 করে অনেকবার নিয়েছি। তো এখন পেমেন্ট করছে না, এটা এতটুকু আমি শিওর এবং আমি আপনাদেরকে বলে দিলাম। এবং ক্যাশ আউটের যে অপশনটা সেটা একদমই বন্ধ, আপনারা এখানে একটু দেখলেই দেখতে পাবেন যে আর্নিং যে ক্যাশ আউট মানুষ যে করছে এখানে রিসেন্ট ক্যাশ আউট মানে ক্যাশ আউট যারা করেছে তাদের কোনো লিস্টই এখানে নেই, ঠিক আছে। তো এটাই আসলে আর কিছু বলার আমার মধ্যে কিছু নেই, কারণ এখানের মধ্যে আসলে রিসেন্ট ক্যাশ আউটের মধ্যে আমি আগে অনেক গাড়াগাড়ি করেছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম যে রিংআইডি আমি কেটে দিলাম এবং আমি এটার মধ্যে কাজ আর করব না, ঠিক আছে। তো আমি যদি নেক্সট আবার যদি এটার মধ্যে ভালো কিছু আসে তো আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো এই ছিল আজকের ভিডিওটি এবং রিংআইডি। আরেকটা জিনিস বলতে আমি ভুলে গেছি, যেটা হলো রিংআইডিতে কেন মানে প্লে স্টোর থেকে ব্যান হয়ে গেলো বা প্লে স্টোরে নাই এখন। তো প্রত্যেকটা হলো কি প্লে স্টোরের একটা নিয়ম কানুন আছে। সাপোজ আপনি ধরেন রিংআইডিতে গেলাম, এই যে রিংআইডি এটা কিন্তু একদমই নাই। তো আমি রিংআইডি যে একদম অফিসিয়ালি যেটা সেটার মধ্যে ক্লিক করলাম, একদমই নেই। তো রিংআইডি এজেন্ট যেটা আছে সেটার ভিতরে ক্লিক করলাম, এটাও কিন্তু রিংআইডিরই, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে রিং আইএনসি মানে রিংআইডিরই একটা মানে ই চলে। তো এখানে হলো রিংআইডির, দেখতে পাচ্ছেন যে রিংআইডির ভিতরে আপনার কাজগুলো রয়েছে, বোর্ডগুলো রয়েছে, আপনি কয় টাকা কয়েন জমিয়েছেন, কয় গোল্ড হয়েছে, আপনার ক্যাশ ব্যালেন্স হয়েছে কত, এগুলো হাবিজাবি দেখাচ্ছে। এবং অনেকেই পেমেন্ট পাচ্ছে না, এটা আমি শিওর, হ্যাঁ অনেকেই পাচ্ছে না, অনেকেই আমি অনেকগুলো ভিডিও দেখলাম যে পেমেন্ট পাচ্ছে না, ঠিক আছে। তো এখন হলো রিংআইডিটা কীভাবে এখান থেকে চলে গেলো, এখানে দেখতে পাবেন যে রিভিউ নামে একটা অপশন আছে, রিভিউ বা একটু নিচে গেলে আপনারা দেখতে পাবেন যে রিভিউ আছে। এখানে দেখতে পাচ্ছেন যে তারা সবাই ফাইভ স্টার দিয়েছে, কিন্তু রিংআইডিতে যেটা আছে সেটা হলো সবাই বেশিরভাগ মানুষ ওয়ান স্টার দিয়েছে। ওয়ান স্টার দিয়ে ধরেন আপনি এখানে লিখে দিলেন যে ব্যাট লিখে দিলেন, ব্যাট লিখে আমি এটা জাস্ট পোস্ট করে দিলাম, ঠিক আছে, এই পোস্ট করে দিলাম। তো এই পোস্ট করাতে এখানে হলো কি একটু এটার পার্সেন্টেজ একটু বেড়ে গেল, ঠিক আছে। তো ফাইভ স্টারটা আস্তে আস্তে কমে যাবে, রেটিং পয়েন্ট আস্তে আস্তে কমে যাবে, কমে গেলে এখানে ধরেন আপনার 1.2 পয়েন্ট বা 0 পয়েন্ট যদি এসে পড়ে তাহলে এটা অটোমেটিকলি প্লে স্টোর থেকে নাই করে দেয়, কারণ মানুষই যদি এটাকে সাপোর্ট না করে তাহলে প্লে স্টোর কেন রাখবে। এভাবে করে এগুলো আসলে ব্যান হয়ে যায়। শুধু এই রিংআইডি না, আপনি বর্তমানে একটা সমালোচনা চলছে যে নগদ, হ্যাঁ নগদ নিয়ে অনেকেই আছে, সরি বানান আমি ভুল করেছি, নগদ তো নগদ লিখে আমি সার্চ করলাম, এটা দেখতে পাবেন যে এটার রেটিং পয়েন্ট কিন্তু প্রচুর পরিমাণে এখন কমে গেছে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার ফাইভ স্টারের তুলনায় কিন্তু ওয়ান স্টার রেটিং পয়েন্ট প্রচুর পরিমাণে বেড়ে গেছে, ঠিক আছে। তারপরও অনেকে ফাইভ স্টার দিচ্ছে, দেখতে পাচ্ছেন আজকের তারিখে অনেকে দিচ্ছে। তো এটা আসলে এটা নিয়ে নগদ নিয়ে আমি একটি ভিডিও করেছি, চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। নগদের হলো কাজটা হলো নগদের যে ভুলটা হয়েছে যেটা ই কমার্স সাইটগুলো থেকে যেরকম ইভেলি থেকে বা আরও যে ধরেন দারাস টারাস এগুলো থেকে যারা মানে তাদের টাকাগুলো ফেরত আসছে, যেরকম ধরেন আমি দারাস থেকে কোনো একটা প্রোডাক্ট কিনলাম তো আমার প্রোডাক্টটি ভালো লাগলো না, আমি ফেরত করে দিলাম বা রিটার্ন করে দিলাম, বা কোনো একটা প্রোডাক্ট কিনলাম তো আমি ক্যান্সেল করে দিলাম, তো বিকাশের মধ্যে বা নগদের মধ্যে কিনলাম তো নগদের টাকাটা আমি ক্যাশ যখন ব্যাক করলাম তখন এই টাকাটা অনেকে পাচ্ছে না। তো এটা নিয়ে অনেকের কথাবার্তা চলছে, তো এটা নিয়ে একটি ভিডিও করেছিলাম, তো ওই ভিডিওটা চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, কেমন লাগলো সবাই কমেন্টস বক্সে জানাবেন। বাই বাই, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি, দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে।